বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিন্নি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি তানি একটা তিন্নি বলছি ইতালি থেকে। সবাই কেমন আছেন? আপনাদের দয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার দোকানের মতো একদম হচ্ছে সহজ পদ্ধতিতে বাসায় তৈরি সিঙ্গারা। তো সিঙ্গারা কিন্তু মেহমান আপ্যায়নে, বিকেলের নাস্তায়, তাছাড়া কোনো পার্টিতে অতুলনীয়, তাই না? চলুন আর দেরি না করে এই অতুলনীয় সিঙ্গারার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। আর আজকের রেসিপিটা দেখার পরে আপনারা এখান থেকে আশা করছি বাসায় সিঙ্গারা তৈরি করে খেতে পারবেন। তো এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এক চামচের মতো। এরপর দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে নেড়ে চেড়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা। আবারও নেড়ে চেড়ে দিয়ে দিলাম গোটা মশলা, একটা তেজপাতা ছিঁড়ে, আর হচ্ছে দারুচিনি আর লং এলাচ। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে শুনে দেওয়া উচিত, কারণ লবণের জন্য যে কোনো খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আবার অনেক সময় খাবারের স্বাদ একদম নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি ভেবে চিন্তেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আবারও নেড়ে চেড়ে শুকনো মশলা দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ব্যাস এগুলা দিয়ে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে, যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে আগে থাকি কেটে রাখা হচ্ছে আলু কিউব করে কেটেছি, আর হচ্ছে গাজর, এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে মটরশুঁটি। তো সবজি তিন পদের সবজি নিয়েছি আমি, এগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, চুলার তাপটা একদম কমিয়ে রেখেছি। সবজিতে আর কোনো আমি পানি দেইনি, কারণ ইতালিয়ান হচ্ছে আলুগুলো এমনিতে সিদ্ধ হয়ে যায় হালকা তাপে রাখলে, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে পানির প্রয়োজন হয় না। তো যাই হোক, এদিকে আমার সবজিটা হতে থাকুক, আর আমি এইখানে হচ্ছে কাচের একটা বলের ভিতরে আড়াই কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর হচ্ছে পরিমাণ মতো এখানেও লবণ নিয়ে নিয়েছি। লবণ আর ময়দা খুব সুন্দরভাবে মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ হচ্ছে সোয়াবিন তেল। সোয়াবিন তেল দিয়ে খুব সুন্দরভাবে ময়দাগুলোকে ডোলে ডোলে ঘষে ঘষে আমি একদম মিশিয়ে নিয়েছি। তো তেল আর ময়দা যখন একদম সুন্দরভাবে মিশে গিয়েছে, তখন কিন্তু ময়দার কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আগের মতো সাদা নেই। এরপরে আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি। তো পানির পরিমাণটাও আমি বলতেছি না, আপনারা বুঝে শুনে দিবেন। এটা হচ্ছে রুটি বানানোর খামিরের মতো হবে না, এই যে দেখেন, যখন আপনি ময়দার ডোটা ছিঁড়তে যাবেন তখন একটু টাইট টাইট থাকবে, তো একদম রুটি বানানোর পরে সোজা হয়ে থাকবে আর কি, হেলে পড়বে না, এই টাইপের আর কি। তো এখানে হচ্ছে আমি ময়দার ডোগুলোকে খুব সুন্দরভাবে হাতে মুথে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে হচ্ছে ময়দার হচ্ছে খামির থেকে একটু একটু করে ময়দা আমি টুকরো টুকরো করে নিয়েছি। এখানে আমার 7টা টুকরা হয়েছে, তো 7টা টুকরা দিয়ে আমি 14টা সিঙ্গারা বানিয়ে নিতে পারবো। তো একটা টুকরা থেকে 2টা আর কি হবে। তো আমি এক টুকরা নিয়ে, আমি এক টুকরা ময়দার খামির নিয়ে বেলুন দিয়ে বেলে আমি লম্বাটে করে হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি। আশা করি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন। ওখান থেকে একটা রুটি নিয়ে হাতের মধ্যে বাম হাতে রেখে যে ডান হাত দিয়ে আমি ডান সাইড থেকে বাম সাইডের দিকে একদম মাঝ বরাবর রুটিটাকে উল্টিয়ে রেখেছি। এরপরে আবার হচ্ছে বাম সাইড থেকে একটু পানি লাগিয়ে বাম সাইড থেকে ডান সাইডে একদম মাঝ বরাবর জয়েন্ট দিয়ে নিলাম রুটিটাকে। এতে করে কিন্তু ত্রিভুজ আকৃতির, এই যে দেখেন, একটা সিঙ্গার মানে আইসক্রিমের কাপের মতো হয়ে গিয়েছে, দেখেন। তো এখন এটার ভিতর দিয়ে দিয়েছি আগে থেকে রেডি করা এই যে সবজি। তো সবজিগুলো এই পকেটের ভিতর খুব সুন্দরভাবে চামিচ দিয়ে একটু যেতে যেতে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি চতুর্ধারে এখন পানি দিয়ে দিব। পানি দিলে হচ্ছে কি, এটা আঠার কাজ করবে, একটা রুটির সাথে আরেকটা রুটির যে খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে থাকবে।
তো শাড়ির কুচির মতো এখন আমি একটা কুচি দিয়ে নেছি, এই যে দেখতে পাচ্ছেন একটা ভাঁজ দিয়ে সামনের দিক থেকে পিছনের দিকে আমি এখন রুটিটা একদম জয়েন্ট করে দিচ্ছি। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন, আসলে এখানে মুখে ওরকমভাবে বলে বোঝানোর মতো কিছু নেই। তো এই পর্যায়ে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলে নতুন জয়েন হয়েছেন তারা প্লিজ আমার এই ভিডিওটা দেখে একটা লাইক দিতে ভুলবে না, সেই সাথে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে সিঙ্গারার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন, যখন আমি কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বা কোনো রেসিপি তো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আমার ভিডিও দেখে নিতে পারবেন। যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখানে একটা সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখালাম, বোঝার সুবিধার্থে আমি আরও একটা সিঙ্গারা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আগের মতো সেম মাঝে বরাবর রুটিটা এনে জয়েন্ট দিয়ে আমি তো পকেট তৈরি করে নিয়েছি, এখন আবার ভিতরে সবজি দিয়ে আটকিয়ে দিব। সিঙ্গারা বানানো আশা করি আপনাদের কাছে খুব সহজ হয়ে গিয়েছে, আশা করি আপনারা বাসায় এখন থেকে সিঙ্গারা বানিয়ে পরিবারের সবাই মিলে খুব মজা করে খেতে পারবেন, বিকেলের সময়টা আপনাদের খুব সুন্দর কাটবে। তো এখন হচ্ছে এই সিঙ্গারাটাকে আবার আমি এতো পানি দিয়ে আঠা দিয়ে মানে আঠার মতো আর কি জয়েন্ট দিয়ে দিয়েছি। তো সিঙ্গারার সুন্দর একটা লুক আনার জন্য আমি কিন্তু চামিচ দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এটা আসলেই অপশনাল, এটা কেউ চাইলে ওরকম করতে পারেন, না করলেও না করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে বলেই আমি ওরকমটা করেছি। আর সিঙ্গারার ভিতরে পুরো মানে আপনারা চাইলে কলিজা দিতে পারেন, আর নয়তো বা হচ্ছে গরুর গোস্ত দিয়েও হচ্ছে পুরোটা রেডি করতে পারেন, যে যেভাবে পছন্দ করেন আর কি। তো এক এক করে সব সিঙ্গারাগুলো আমার যখন বানানো হয়ে যাবে এরপরে আমি একটা ট্রেতে করে আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো, একটু যখন শক্ত হয়ে যাবে তখন হচ্ছে সিঙ্গারাগুলোকে জিপলপ ব্যাগে অথবা হচ্ছে যে কোনো পলিথিন ব্যাগে নয়তো বা বক্সে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। ফ্রিজে যে কোনো জিনিস বেশি সময় না রেখে খাওয়াটাই ভালো, তো আমার কাছে মনে হয় যে এক মাস পর্যন্ত ঠিক আছে, এর বেশি আর না। তো একটু রুটি একটু বেশি বড় হয়ে গিয়েছিলো তাই ছুরি দিয়ে একটু কেটে এই জিনিসটা আর কি একটু সুন্দর করে নিয়েছি। আমি হাত দিয়ে আবার একটু টেনে টেনে একটু বাড়িয়ে চামিচ দিয়ে আবার আগের মতো একটু সুন্দর করে লুক দিচ্ছি সিঙ্গারার। তো সিঙ্গারা চাইলে এখনও হচ্ছে ভেজে খাওয়া যায়, আবার চাইলে ফ্রিজে ফ্রোজেন করে যে যখন মনে চায় ঠিক তখন হচ্ছে বের করে তেলে ভেজে খেতে পারবেন। তো আমি এখন ফ্রোজেন করে রাখবো, আর আমার এই সিঙ্গারাগুলো হচ্ছে ইফতারির পার্টির জন্য আর কি আমি করেছিলাম, এটা রমজান মাসের ব্লগ ভিডিও ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।